नमस्कार, निवेदितार भारतवर्षर आज 35तम पर्व। नतून बछर शुभेच्छा स्वामी विवेकानंदर जन्मदिन पर जातीय युव दिवस के सामने रेखे जातीय युव भावनाय नतून मोड़के निवेदितार भारत दर्शन 35तम पर्वे आपनादेर सामने उपस्थित सकल के स्वागत जानाय एवं अवश्य पवित्र बाबू के जिन पानाराम चैनल दायित्व निवेदितार भारत दर्शन टी अपन का पहुंचे दीचन ताके अखंड श्रद्धा सह भालोबासा जानिए शुरू करछि निवेदितार भारत दर्शन 35तम पर्व तथा जातीयतावादे जातीयता बोधे निवेदितार प्रभाव। भारतवर्षेर स्वाधीनतार इतिहासेर कथा आगेर दिने बोलछिलाम एवं तत्कालीन बहु विप्लवीरा निवेदितार सहयोगिताय भारतवर्षेर विप्लव के एकटा नतून मात्राय पौंछे दियेछिलेन। एर पिछनेर एकटु बैकग्राउंडे गेले आमरा देखबो निवेदितार पारिवारिक सूत्रे निवेदितार मामा दादु हैमिल्टन साहेब एवं तार बाबा सकलेई किन्तु जातीय स्वार्थे जातीयता बोध तादेर मध्य जे भावे काज करेछिलो विशेषकर सिन फिन दल एक राजनैतिक आयरलैंडेर स्वाधीनता संग्रामेर इतिहासे विशेष नाम से सिन फिन दलेर विभिन्न कायदा कानून ब्रिटिशदेरके विभिन्न दिक दिए पर्यवस्त करेछिलो। सेई सिन फिन दलेर अनेक नेतार साथे निवेदितार जोगाजोग छिलो, तार रक्ते स्वाधीनतार प्रभाव बोइछिलो। তিনি দেশকে যেভাবে ভালোবাসতেন ভারতবর্ষকেও তার দ্বিতীয় সত্তা হিসাবে নিজে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। কারণ তিনি প্রথম দিন থেকেই দেখেছিলেন বিবেকানন্দকে তার জীবনের শেষ দিন পর্যন্ত কিভাবে তার মাতৃভূমি তথা দেশমাতৃকার প্রতি তার শৃঙ্খল মোচনের দায়বদ্ধতা তিনি প্রকাশ করেছেন এবং হৃদয়ে ব্যথা অনুভব করেছেন। নিবেদিতা বারবার সে কথাগুলি উল্লেখ করেছেন। তিনি বলতেন, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা একটি সত্তাকে যদি একটি জাতীয়তা বোধে নিবিষ্ট একটি দেশ রূপে কল্পনা করতে হয় বা ভাবতে হয় সেটি স্বামী বিবেকানন্দের বাইরে অন্য কাউকে ভাবা যেতে পারে না। হেমচন্দ্র ঘোষ তো আগেই বলেছিলাম, তিনি বলছেন যে স্বামীজি হিমসেলফ দ্য লিভিং এম্বডিমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিটি ইন্ডিয়ান ন্যাশনালিজম ভারতবর্ষের জাতীয়তার মূর্ত প্রতীক স্বরূপ। নিবেদিতে বলছেন এই ন্যাশনাল কথাটি এবং ন্যাশনাল এম্বডিমেন্ট শব্দটি এবং দরিদ্র নারায়ণ শব্দটি এগুলি সব যেন স্বামী বিবেকানন্দের নিজস্ব তৈরি এবং তার দেশমাতৃকার উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে তার এই শব্দগুলি চয়েস করা। তিনি তার শারীরিক দিক দিয়ে বিবেকানন্দ এ দেশ এ পৃথিবী এ ভূমি থেকে চির বিদায় নেওয়ার পরে নিবেদিতার উপরে সে দায় যেন এসে পৌঁছেছিল। আমরা এর আগের দিনে ব্রজেন্দ্রলাল শীল মহাশয়ের কথা বলেছি, তিনি উপযুক্ত কথাটি বলেছিলেন যে বিবেকানন্দের উপসংহার অর্থাৎ বিবেকানন্দের সমস্ত যে কাজগুলি তার জীবনের মধ্যে চিন্তা আকাঙ্ক্ষার মধ্যে ছিল সেগুলির সমাপ্তিকরণের জন্য দায়িত্ব যেন বা সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেন নিবেদিতার উপরে বর্তে ছিল। নিবেদিতা সেটি অনুভব করতেন, তাই তিনি বারবার বলতেন, মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন, এই জাতিকে জাগানোই হচ্ছে আমার মূল কাজ। স্বামীজির শরীর চলে যাওয়ার পরে মানসিকভাবে বিধ্বস্ত, হৃদয়ের দিক দিয়ে বিধ্বস্ত নিবেদিতা প্রথমের দিকে যেভাবে বিমূঢ় হয়ে গেছিলেন, যেভাবে তিনি শোকাহত হয়ে গেছিলেন, তিনি পরে সব শোক সব দুঃখ ঝেড়ে ফেলে দিয়ে এবং এই ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দেরই একটি স্বরূপ ভেবে নিয়ে তাকে বিদেশি তথা ব্রিটিশ মুক্ত করার স্বপ্ন বাস্তবায়িত করার উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়লেন ভারতবর্ষের যুব সমাজকে জাগাবার উদ্দেশ্যে। ভারতবর্ষের যুব সমাজই পারে এই দেশকে বাঁচাতে, তাই তিনি ওই জুলাই মাসে স্বামীজির শরীর চলে যাওয়ার পরে স্বামীজিকে তিনি যেভাবে দেখতেন দ্য ইনকার্নেশন অফ
ইন্ডিয়ান ন্যাশনাল লাইভ, সেটিকে সামনে রেখেই যেন তিনি বেরিয়ে পড়লেন। তিনি বলছেন, ইন্ডিয়া মাস্ট গ্রো ইন আর ওন লাইন অফ গ্রোথ, ইন্ডিয়া মাস্ট রিমেন ইন্ডিয়া অলওয়েজ অ্যান্ড এভার। ভারতবর্ষ ভারতবর্ষের জায়গাতেই থাকবে, ভারতবর্ষের উন্নতি বৃদ্ধি সমস্ত কিছু ঘটবে ভারতীয় পথে। অর্থাৎ জাতীয় ভাবটিকে নিবেদিতার মধ্যেও যেমনভাবে জাগিয়ে দিয়েছিলেন, তার মনের মধ্যে সে সুপ্ত বাসনাটি ছিলেন। ভারতবর্ষ কোনো পৃথিবীর কোনো দেশ থেকে কোনো কিছুই তাকে ধার করতে হবে না, ভারতবর্ষের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। ভারতবর্ষের জীবন প্রবাহের মধ্যেই তার জাতীয়তাবোধ, তার আধ্যাত্মিকতা, তার সমস্ত দিকগুলি নিবেদিতা স্বামী বিবেকানন্দের দ্বারা যেন উন্মোচিত করে দেখতে পেয়েছিলেন। যে নিবেদিতা তার শরীর, গুরুর শরীর এবং তার দেশমাতৃকার শরীরকে একভাবে দেখতে শুরু করেছিলেন। আমরা জানি স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে আসার পরে প্রথম যে দীপশিখাটি তিনি দেখতে পেয়েছিলেন ভারতবর্ষকে জাগাবার জন্য, সেটি তিনি অনুভব করেছেন যে আমার ভারতবর্ষে ফিরে আসা পাশ্চাত্য জয় করে বা পাশ্চাত্যের মানুষকে ভারতবর্ষের ঐতিহ্য সম্পর্কে অবহিত করার পরে এদেশে এসে তিনি যে প্রথম দৃশ্যটি দেখলেন চাপেকর ভ্রাতৃত্রয়ে। হরিহর চাপেকরের তিন পুত্র, বিশেষ করে দামোদর চাপেকর এবং বাসদেব চাপেকর এবং আরেকজন ছিলেন বালকৃষ্ণ চাপেকর, এই তিন ভাই কিভাবে আত্মবলিদান দিয়েছেন দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য। বিনায়ক রানাডেও তাদের সাথে ছিলেন, ওই বিখ্যাত আয়েস্টের সাথে, মিলিটারি সঙ্গী আয়েস্ট, সে সাথে রান্ডে সাহেব। রান্ডে সাহেব, তিনি ডব্লিউসি রান্ডে, ইনি প্লেগ নিবারণ কমিটির দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু ওই রানী ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে তিনি বিশাল উৎসবে মেতে গিয়েছিলেন। এদেশের মানুষের প্লেগের মধ্যে যাদের অসুস্থতা এবং যারা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রয়েছে তাদের সেবা না করে তিনি কমিটির সর্বোচ্চ পদে রয়েছেন, অথচ কিন্তু তিনি সে কাজগুলি সঠিকভাবে করছেন না দেখে রানাডে, বিনায়ক রানাডে ও এই হরিহর চাপেকরের প্রথম পুত্র, বড় পুত্র দামোদর চাপেকর ঝাঁপিয়ে পড়েছিলেন ওই 22 জুন 1897 খ্রিস্টাব্দে তাকে গুলি করে মারেন। যদিও 23 জুলাই তিনি মারা যান, তারপরে 1898 খ্রিস্টাব্দে প্রথম দামোদর চাপেকরের ফাঁসি হয়। পরবর্তীকালে 8ই মে তারপরের বছর 1899 খ্রিস্টাব্দের এবং 11ই মে অন্য দুই ভাইয়েরও ফাঁসি হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন ভারতবর্ষ জেগেছে, ভারতবর্ষ জেগেছে শুধু বেঁচে থাকার জন্য নয়, অরবিন্দের ভাষায় জয় করার উদ্দেশ্যে। সে জয় কিভাবে করবে সেটি আমরা দেখব। নিবেদিতা তাকে পূর্ণ সমর্থন জানিয়ে এই সশস্ত্র বিপ্লবের জন্য যুব সমাজকে জাগিয়ে দিচ্ছেন। নিবেদিতা দেখেছেন স্বামী বিবেকানন্দ যখন জীবিত অবস্থায় ভারতবর্ষে রয়েছেন, তিনি একটি চিঠিতে 22 মে 1898 খ্রিস্টাব্দে একটি চিঠিতে হেমনকে লিখছেন, তার বান্ধবীকে, স্বামীজিকে অ্যারেস্ট করার জন্য গোয়েন্দা লাগিয়েছে ব্রিটিশরা। তিনি বুঝতে পারছেন তার নিজের পিছনেও গোয়েন্দা লাগিয়েছে, তার ইতিহাসে আমরা পরে আসছি। আমরা জানি সারাভ আলিকে যেভাবে কাজে লাগিয়েছে, সেই সারাভ আলি, সারাভ আলি তিনি বিখ্যাত একজন গোয়েন্দা মহিলা, তিনি কিন্তু সমানে নিবেদিতার পেছনে পেছনে ঘুরেছেন সমস্ত ব্যাপারে, তার মুভমেন্টটাকে পুরোপুরি ফলো করে ব্রিটিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছিলেন যে এই মহিলা ভারতবর্ষের আসলে গুপ্তচর বৃত্তির মাধ্যমে দেশের সমস্ত বিপ্লবীদের সাবধান করে দিচ্ছে, কখনো বা তাদেরকে সরাসরি সহযোগিতা করছে কিভাবে দেশ স্বাধীন হয়, ব্রিটিশকে কিভাবে তাড়ানো যায়। এই সরাবাজি, এই গোয়েন্দাটি সবসময় প্রখ্যাত মহিলা, তিনি নিবেদিতার পেছনে পেছনে নিবেদিতাকে ফলো করেছেন, এটা সকলেই জানা। ওই হেমনকে 22 তারিখে তিনি চিঠিতে লিখছেন, 22/5 অর্থাৎ 22 মে 1898 খ্রিস্টাব্দে হেমনকে যেটি লিখছেন, স্বামীজিকে অ্যারেস্ট করার জন্য ব্রিটিশ উঠে পড়ে লেগেছে। সেই চিঠিতে আরো লিখছেন, সরকারের মাথা ব্যথা স্বামীজিকে নিয়ে এত বেশি, আমার মনে হয় পুরো ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে যেন স্বামীজির দ্বারা প্রভাবিত হতে
লক্ষ্য করছে ব্রিটিশরা, তাই বোধ হয় এরকম চিন্তা ভাবনা, যে কোনো সময় হয়তো অ্যারেস্ট করতে পারে। তাদের কি মাথা খারাপ হয়ে গেছে? স্বামীজিকে কোনোভাবে যদি বাধা দেওয়া হয় তবে তাতে অগ্নিশিখা জ্বলে উঠবে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে। নিবেদিত ওই চিঠির মধ্যে ইঙ্গিত করছেন আরও যে স্বামীজিকে যদি কোনোভাবে বাধা দেওয়া হয় দেশাত্মবোধ বা জাতীয়তাবোধে উদ্বুদ্ধকারী যুব সমাজকে তিনি যেভাবে ভাষণের মাধ্যমে উদ্বুদ্ধ করছেন, সেগুলি যদি ব্রিটিশরা ভেবে থাকে এগুলিকে বাধা দিয়ে বা তার পেছনে গোয়েন্দা লাগিয়ে তাকে কোনোভাবে বিলম্বিত করবেন, তাতে কিন্তু আগুন জ্বলে যাবে। সেই আগুন সারা দেশময় ছড়িয়ে পড়বে। যে দেশ ব্রিটিশরা শাসন করছে সমগ্র সমাজ জ্বলে উঠবে সেই অগ্নিশিখায় এবং সেই আগুনে পুড়ে মরবে ব্রিটিশরা অবশ্যই। এটি নিবেদিত ওই চিঠির মধ্যে লিখছেন স্বামী বিবেকানন্দ তথা তার যে উত্তরসূরি এই ভগিনী নিবেদিতা, তার বন্দনার বাণী ছিল তার এই মাতৃভূমি। তিনি এই ভারতবর্ষকে বলতেন আমার দেশ, এ দেশ। আর যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি পড়াশোনা করেছেন, সেই লন্ডনকে তিনি বলতেন ওই দেশ। নিবেদিতা আরও লিখছেন ভারতবর্ষ ভাবনা তার কাছে স্নায়ু বা শ্বাসবায়ুর মতো, অর্থাৎ প্রতিটি হৃদস্পন্দনের মধ্যে তার গুরুর যেভাবে ভারতীয়তা বোধ এবং ভারতবর্ষই হৃদকম্পনের মধ্যে প্রবাহিত হয়ে ফুসফুসের দ্বারা শ্বাসবায়ুর মতো উঠত নামত, নিবেদিতার মধ্যেও সেটি যেন করছেন। নিবেদিতা ও স্বামীজি উভয়ই কিন্তু ক্রোপটকিনের সংস্পর্শে এসেছিলেন। তাদের ক্রোপটকিনের কাছ থেকে বিশেষ পাওয়া জাতীয়তা বোধ সম্পর্কে নতুনভাবে উদ্বুদ্ধ হওয়ার বেশ কিছু ভাবনা ও চিন্তা নিবেদিতাকে উদ্বুদ্ধ করেছিল। এই ক্রোপটকিন একজন রাশিয়ান বিপ্লবী, তিনি লন্ডনে লুকিয়েছিলেন এবং রাশিয়ার বিপ্লবী আন্দোলনে ক্রোপটকিনের ভূমিকা আমরা সকলেই জানেন। সেই ক্রোপটকিন স্বামীজির সাথে এবং নিবেদিতার সাথে আলাপ ছিল এবং ক্রোপটকিন ভারতবর্ষ পরাধীন জানতেন, আয়ারল্যান্ড পরাধীন জানতেন এবং দেশকে স্বাধীন করতে গেলে, ব্রিটিশ মুক্ত করতে গেলে কিভাবে এগোতে হবে যুব সমাজকে নিয়ে তার রূপরেখা ক্রোপটকিনের কাছ থেকে অনেকটা পেয়েছিলেন। আমরা দেখব 1900 খ্রিস্টাব্দের 1 নভেম্বর নিবেদিতা লিখছেন একটি চিঠিতে, ভারতের ভরসা ভারতের হাতেই রয়েছে, ইংল্যান্ডের হাতে নেই। অর্থাৎ ভারতবর্ষের মানুষই ঠিক করবে তা ব্রিটিশদের পা বা তথা পদলেহনকারী বাঙালি হয়ে ভারতীয় হয়ে থাকবে, না তারা ব্রিটিশদের এদেশ থেকে দাঁড়িয়ে তাদের স্বাধিকার অর্জন করবে। ভারতবর্ষ তাদের দ্বারা পরিচালিত হবে, ভারতবর্ষ তাদের দ্বারাই নির্ধারিত হবে ভাগ্য দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে। ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা কৃষি বিজ্ঞান ধর্ম সমস্ত ভারতবর্ষের নিজের দ্বারা নিজের অর্জিত, নিজের যেভাবে অতীতকে গর্ব দিয়ে গেছে সেই গর্বের জিনিসগুলি ভারতবর্ষ নিজের দ্বারাই মন্থন করে ভারতবর্ষের ভবিষ্যৎটিকেও আলোকময় দেখতে চায়। সেই ভারতবর্ষের কথা স্বামী বিবেকানন্দ যেমন চিন্তা করেছিলেন, নিবেদিতার মধ্যেও সেই চিন্তাই ছিল। তাই তিনি চিঠির মধ্যে লিখছেন ভারতবর্ষের ভরসা ভারতবর্ষের হাতেই, ইংল্যান্ডের হাতে নয়। ভারতবর্ষ ঠিক করবে, ব্রিটিশরা ঠিক করে দেবে না কোন শিক্ষায় শিক্ষিত হবে ভারতীয়রা, ব্রিটিশরা ঠিক করে দেবে না কোন কৃষি বিজ্ঞানে কৃষি ভাবনায় ভারতবর্ষের কৃষিজীবীরা উন্নত হবে, ব্রিটিশরা ঠিক করে দেবে না ভারতবর্ষের ধর্ম কোন পথে যাবে, ব্রিটিশরা ঠিক করে দেবে না ভারতবর্ষের বিজ্ঞান তথা বিজ্ঞানীরা তাদের কোন ভাবনায় বিজ্ঞান ভিত্তিক গবেষণাগুলি করবে। এগুলি ভারতীয় চিন্তা ভাবনাতেই হতে হবে, নিবেদিতা শিক্ষা চিন্তার মধ্যেই সেগুলি নিবেদিতার স্বামী বিবেকানন্দের কাছ থেকে সেই ধারাটি পেয়েছিলেন। ভারতবর্ষের শিক্ষা কতগুলি ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ তৈরি করা নয়, ভারতবর্ষের শিক্ষা ভাবনার মধ্যে তাদের জাতীয়তা বোধ এবং নৈতিকতা বোধ থাকবে, তার মধ্যে ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রভাবটি থাকবে, সেটি হচ্ছে আসল সংস্কৃতি এবং সভ্যতা তথা শিক্ষার উদ্দেশ্য, সেটি নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ বারবার জানিয়েছেন। 1901 খ্রিস্টাব্দে আমরা দেখব 11 জানুয়ারি ইংল্যান্ড থেকে একটি পত্রে লিখছেন সাম্রাজ্যবাদী ইংরেজের ভণ্ডামি দুমুঠো অন্যের জন্য মানুষ তাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে, তাদের আচরণ সম্পর্কে লিখছেন একথা শুনতে খুবই ভালো লাগে যে আমার দেশবাসীর সামাজিক গুণাবলী আছে,
ব্রিটিশরা প্রচার করছে আমাদের গুণাবলী আছে কি না আছে আমরা জানি না, সেটা আমাদের মেনে নিতে হবে। ১৯০০ খ্রিস্টাব্দের ১৯শে অক্টোবর স্বামী বিবেকানন্দ হাইড পার্কে বিদেশে একটি অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন ডক্টর উইলিডির ভবনে। নিবেদিতা বলছেন ওই বক্তৃতাটি ছিল যেটি পরে অমৃতবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছিল ১৫ই নভেম্বর। ১৯শে অক্টোবর ওই ১৯০০ খ্রিস্টাব্দের যে বক্তৃতাটি ছিল সেই বক্তৃতাটিতে নিবেদিতা অমৃতবাজার পত্রিকায় প্রকাশ করেছিলেন। বিষয় ছিল ব্রিটিশ শাসন ভারতের মঙ্গলময় হয়েছে কিনা। এতে পরিষ্কার বলেছে যে যারা ব্রিটিশরা মঙ্গল হওয়ার দাবি করছেন তা সবই অন্তঃসার শূন্য। ব্রিটিশের পক্ষে অন্যতম দাবি ইংল্যান্ড ভারতকে সভ্য করেছে। তারা প্রায় বলতো এদেশটা কুসংস্কারাচ্ছন্ন, এদেশের মানুষ অশিক্ষিত বর্বর এবং তারা ধর্ম বা বিজ্ঞানকে গুলিয়ে ফেলেছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ধর্ম চিন্তা ভাবনা বা ধর্ম যে গোড়ামি সেগুলি ব্রিটিশরা লক্ষ্য করেছেন এবং লক্ষ্য করে তারা ভারতবর্ষের মানুষকে তাচ্ছিল্যের সুরে এবং ভারতবর্ষকে তারা অনেক নিচে ভেবে যে ভারতবর্ষ এত দিন তাদের প্রতি তারা যেন কৃপা বর্ষণ করছেন। তারা বলছেন ব্রিটিশরা ভারতবর্ষে এসে যেন ভারতবর্ষকে অনেক শিক্ষিত করে তুলছে, অনেক উন্নত করে তুলছে এবং ভারতবর্ষের মানুষ অনেক সৌভাগ্য করে জন্মগ্রহণ করেছিলেন, তাই ব্রিটিশরা তাদেরকে এসে এই উন্নতির পদগুলি দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ তারা দাবি করছে যে ভারতবর্ষের যা কিছু উন্নতি হচ্ছে, যা কিছু তাদের জন্য আমরা ভাবছি ভাবনা করছি, এটি তাদের পরম সৌভাগ্য। এগুলি ব্রিটিশরা তাদের আবভাবের মধ্যে প্রকাশ করত। নিবেদিতা চাঁচা চলা ভাষায় ওই ১৯০০ খ্রিস্টাব্দের ১৯শে অক্টোবর হাইড পার্কে উইলির ভবনে যে অসাধারণ বক্তৃতা দিলেন সেখানে বলছেন ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা আদৌ মঙ্গল সাধিত হয়নি, তাদের এই দাবি আসলে অন্তঃসার শূন্য, তারা বাইরে যেগুলি বলছে ভারতবর্ষের ভেতরে তা ঘটছে না। ব্রিটিশদের পক্ষে অন্যতম দাবি ইংল্যান্ড ভারতকে সভ্য করেছে এটি একদম ভুল। আসলে সভ্য মানে যদি পাশ্চাত্য ভাবাপন্ন মনে করা হয় তাহলে তারা কথাটা সত্য ঠিক বলেছে। অর্থাৎ পাশ্চাত্য মনোভাবাপন্ন মানুষগুলি তৈরি করা হচ্ছে সেটি আক্ষরিক দিক দিয়ে সত্য, কিন্তু তিনি পরিষ্কারভাবে বলছেন ব্রিটিশ শাসন ভারতের পক্ষে তলদেশে একবারে পৌঁছতে পারেনি। ব্রিটিশ শাসনের ভারতীয়দের প্রতি কল্যাণ চিন্তা, ভারতীয়দের প্রতি ভালো চিন্তা ভাবনার একেবারে তলানিতে পড়ে রয়েছে, ভারতবর্ষের ভেতরে গভীরে প্রবেশ করতে তারা অসমর্থ হয়েছে। ১৯০২ খ্রিস্টাব্দে নিবেদিতা ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্তে স্বামী বিবেকানন্দের বাণী ও ভাবটিকে নিয়ে, তার জীবনটিকে নিয়ে ভারতবর্ষের যুব সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য পাগলের মতো দৌড়েছেন। তিনি ভারতবর্ষকে জাগাতে হবে এই ভাবনায় রয়েছেন। মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন, এই জাতিকে জাগানোই তার স্বামী বিবেকানন্দর দ্বারা দেয়া মূল কার্য ভেবে পৌঁছেছেন তিনি। ১০ই জুলাই মঠ থেকে যখন সমস্ত মঠের সাথে আধ্যাত্মিক দিক দিয়ে ওই রামকৃষ্ণ মিশনের সভ্য পদ থাকলো কি না থাকলো সেটা বড় কথা নয়, যে সংস্থায় তৈরি হয়েছে রামকৃষ্ণ মিশন নামে সেখানে মেয়েদের জন্য হয়তো আলাদা ঠিকানা থাকবে, মেয়েদের জন্য হয়তো আলাদা করিডোর তৈরি হবে, মহিলা সংঘ তৈরি হয়ে যাবে সারদা মিশন নামে পরবর্তীকালে যেটি আমরা পেয়েছি। নিবেদিতা আক্ষরিক দিক দিয়ে রামকৃষ্ণ মিশনের শুভাকাঙ্ক্ষী, রামকৃষ্ণ ভাবধারায় যুক্ত। স্বামী ব্রহ্মানন্দকে শরদ মহারের সাথে তার সুসম্পর্ক চিরকাল ছিল অন্যান্য পার্ষদদের সাথেও, কিন্তু একটি রাজনৈতিক দলে আবদ্ধ, রাজনৈতিক চিন্তা ভাবনায় বিশ্বাসী, দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রামীদের সাথে যুক্ত থাকা আর এই আধ্যাত্মিক সংস্থাটির সাথে তার ভীষণ ভেতরে ভেতরে সংযোগ থাকা সেটি হয়তো দৃষ্টিকটু দেখায়, সেইভাবেই তিনি কিন্তু তা থেকে দূরত্ব রেখে চলছিলেন, কিন্তু তাদের সাথে সম্পর্কটি সুদৃঢ় থাকত।
বারবার তিনি বিভিন্ন চিঠিতে লিখেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা বলে। অর্থাৎ সেই আদর্শের সাথে রয়েছেন, অথচ যেহেতু রাজনৈতিক চিন্তাভাবনায় একটি আধ্যাত্মিক শক্তিকে, আধ্যাত্মিক মন্দিরটিকে অপবিত্র যাতে না করতে পারে, তাতে যাতে তাদের কোনোভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ তথা এই পরিচালন কমিটির কোনো অসুবিধে না হয়, ব্রিটিশ প্রশাসনের লোকরা যাতে ওইখানে গিয়ে কোন রকম অত্যাচার না করে, রামকৃষ্ণ মিশনের প্রতি তাদের যদি খারাপ চিন্তাভাবনা না হয়, যেটি অনেক পত্র পত্রিকায় পরিষ্কারভাবে তখন প্রকাশিত হয়েছিল, রামকৃষ্ণ মিশন স্বাধীনতা সংগ্রামীদের আগ্রা, অনেককে সেখান থেকে অ্যারেস্ট করার জন্য পুলিশ শুকিয়েছিল, গোয়েন্দারাও সেগুলি নজরে রাখত, ইভেন অনেককে রামকৃষ্ণ মিশনের পরবর্তীকালে মায়ের আশ্রয় থেকেছেন সেই ইতিহাস আমরা জানি, শচীন সেন থেকে আরম্ভ করে অনেকেই ছিলেন সেই সময় রাজনৈতিক যারা চরিত্র, তারা কিন্তু এই রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত থেকেছেন, মায়ের আশ্রয় থেকেছেন, কিন্তু তারা কোনোভাবেই কিন্তু রামকৃষ্ণ মিশনকে কলুষিত করতে চায়নি নিবেদিতা। সেই জন্যই আগে ভাগেই কিন্তু সমস্ত দায়িত্বগুলি নিজে বুঝে নিয়ে নিজের কাজে নিজের চিঠিতে লিখেছেন এবং সংবাদপত্রে নিজে জানিয়েও দিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা, যেটি ব্রহ্মানন্দজি শরৎ মরে তাকে আদেশ করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন তার সামনের রাস্তাটি পরিষ্কার করে দেওয়ার জন্য, কি করতে চাইছেন সেগুলি পরিষ্কারভাবে জানিয়েছেন। আমার সমস্ত চিন্তা ভাবনা আমি তার মূল কাণ্ডারি, এগুলি নির্ধারকও আমি, আমাকে কেউ ইনসিস্ট করছে না বা কারো দ্বারা আমি উদ্বুদ্ধ হয়ে করছি না, আমার সমস্ত ব্যক্তিগত চিন্তাতে আমি করছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ততেই আমি ভারতবর্ষের যে কাজগুলি করছি সেগুলি একান্তই আমার, কেউ আমাকে উদ্বুদ্ধ করছে না, কোনো দল বা সংস্থার সাথে আমি যুক্ত নয়, এই ভাবনাটি পরিষ্কার করে দিচ্ছেন খবরের কাগজের মাধ্যমে নিবেদিতা। যেভাবে 15 জুলাই সাউথ সুবান বার্ন স্কুলে রবীন্দ্রনাথের উপস্থিতিতে ভারতবর্ষকে জাগাবার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের অল্প দিনের শরীর যাওয়ার মধ্যেই কিন্তু তার মানসিকতার প্রকাশ পেতে থাকে। 27 জুলাই তিনি হিন্দি পত্রিকায় লিখে দিলেন ন্যাশনাল সিগনিফিকেন্স অব স্বামী বিবেকানন্দের লাইফ, সেখানে পরিষ্কার করে দিলেন ভারতবর্ষের এখন কি করা উচিত, যুব সমাজের কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে তাদের কি কাজ। তিনি চলে গেলেন, অক্টোবর মাসে পৌঁছে গেলেন বম্বেতে, সেখানে বম্বেতে পৌঁছে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আবার বিভিন্ন ভাষণ, সেই ভাষণের মধ্যে তিনি যেসব কথাগুলি বললেন সেই কথাগুলি ভীষণ তাৎপর্যপূর্ণ। যুব সমাজকে বম্বে, নাগপুর এবং বরোদাতে বেশ কয়েকটি অনুষ্ঠান করলেন, 22 তারিখ থেকে 6 অক্টোবর বম্বেতে, 7 অক্টোবর থেকে 18 অক্টোবর নাগপুরে, 20 অক্টোবর থেকে 24 অক্টোবর বরোদাতে গেলেন। আজকের অনুষ্ঠানের পর্ব এখানে শেষ করব দুটি অসাধারণ কথা বলে, কারণ এই জাতীয়তাবোধে নিবেদিতার যে অবদান, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে নিবেদিতার অবদান, সেটি আরও বেশ কয়েকটি পর্ব চলবে আমরা জানি, প্রতিটি পর্বের মধ্যে আপনারা নতুনত্ব খুঁজে পাবেন। নিবেদিতা এই বম্বে থেকে নাগপুরে যাওয়ার পথে তিনি পুনেতে চলে গিয়েছিলেন, পুনেতে কোথায় গেলেন, সেই বিখ্যাত পরিবার তার কদিন আগেই স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে যে ঘটনাটি দিয়ে শুরু করছিলাম, ওই চাপেকর ভ্রাতৃদ্বয়ের ফাঁসি হয়ে গিয়েছিল, দামোদর চাপেকর, বাসদেব চাপেকর, বালকৃষ্ণ চাপেকর, এই তিন ভাইয়ের ফাঁসি ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের প্রথমের দিকে মানুষকে উদ্বুদ্ধ করার যে প্রয়াস, সেটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সেই পরিবার, যে পরিবারের মা দ্বারিকা দেবী, দামোদর চাপেকর, বালকৃষ্ণ চাপেকর এবং বাসুদেব চাপেকরের মা, তিনটি সন্তানকে হারিয়ে কিভাবে বেঁচে রয়েছেন সেটি দেখার উদ্দেশ্যে নিবেদিতা তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন সেই দ্বারিকা দেবীর বাড়ির কাছে, হরিহর চাপেকরের স্ত্রী। পুত্রহারা, সন্তানহারা এই মা কিভাবে জীবন কাটাচ্ছেন তাকে দেখতে গিয়ে, তাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই শান্ত হয়ে ফিরে আসলেন। দ্বারিকা দেবী তাকে বললেন যে আমার যদি আরও সন্তান থাকত, সেই সন্তানকেও আমি দেশে মত্রিকার শৃঙ্খল মোচনে পাঠিয়ে দিলাম নিঃসংকোচে, নির্দ্বিধায়। নিবেদিতার চোখ দিয়ে জল আসলো। দ্বারিকা দেবী তাকে বলতে শুরু করলেন, দেশমাতৃকা যে জন্মদাত্রী মাতৃকার থেকে অনেক বড়, কারণ দেশমাতৃকাই তো আমাদের সৃষ্টি করেছে, আমরা তো সবেমাত্র জন্ম দিয়েছি সেই দেশমাতৃকাকে সংরক্ষিত রাখার জন্যেই, তাই তো আমার নিজে গর্বে বুক ফেটে যাচ্ছে, আমার সন্তানরা
এই দেশমাতৃকার শৃঙ্খল মোচনে তাদের প্রাণ আহুতি দিতে পেরেছেন, এর থেকে বড় আহুতি, এর থেকে বড় দান আর কি হতে পারে? নিবেদিতা চোখ দিয়ে জল পড়ছে। দ্বারিকা দেবী নিবেদিতার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। ইতিহাস ভারতবর্ষের ইতিহাস, এই সংগ্রাম ভারতবর্ষের সংগ্রাম, এই জাতীয়তাবোধ ভারতবর্ষের জাতীয়তাবোধ। নিবেদিতা অনুভব করছেন প্রাণে প্রাণে ভারতবর্ষের জাতীয়তাবোধ তিল তিল করে ছাই চাপা আগুনের মতো জ্বলছে। কেবলমাত্র তার বিস্ফোরণটি দরকার, সেটি বোধহয় স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আমার দ্বারা প্রতিটি মানুষের কাছে পৌঁছে, ভারতবাসীর কাছে পৌঁছে, সেই বার্তাই পৌঁছে দিতে হবে। সেটি বিবেকানন্দের বার্তা, সেটি ভারতবর্ষের বার্তা, ভারতবর্ষের জাতীয়তা বোধির বার্তা। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন। নিবেদিতার ভারত দর্শন নিয়ে যারা বারবার ফোন করে এবং মেসেজ করে আমায় ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, তাদের মধ্যেও জাতীয়তা বোধ জেগে উঠুক, এই কটি কথা বলে ঈশ্বরের কাছে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে তাদের প্রতি, সকলের প্রতি তাদের আশীর্বাদ বর্ষিত হোক। ওং অসত উমা সদ্গময়, তমস উমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবির আবি এধি। ওং শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।